আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মধ্যে একটা ট্রিক শেখাবো, যারা এয়ার ড্রপে জয়েন করেন সেটা হচ্ছে এই, আপনি টাসলেটে আসবেন। এতদিন যাবত আপনি কত এয়ার ড্রপে জয়েন হয়েছেন, তার পেমেন্ট পেয়েছেন কি পাননি, সেটা বের করবেন কিভাবে? সব কটার তো আর কন্ট্যাক্ট অ্যাড্রেস পাওয়া যায় না, সবাই তো দেয় না। তা আপনি সিম্পলি টাসলেটে এসে আপনার স্মার্ট সেন্স বিএনবি অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে কেটে বেরোই যাবেন। এই পর্যন্ত আপনি যত এয়ার ড্রপে কাজ করেছেন সবই পেয়ে যাবেন। আসার পরে আপনি সিম্পলি ক্রোমে আসবেন, এসে এইখানে লিখবেন বিএসসি স্ক্যান, স্ক্যান লিখলে দেখবেন উপরেই চলে আসবে। আসার পরে এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করে এনেছেন, তখন এয়ার ড্রপে জয়েন হন যে অ্যাড্রেসটা দিয়ে, সেটা এখানে পেস্ট করবেন, করে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন এই পর্যন্ত আপনি কত টোকেন পেয়েছেন, কবে পেয়েছেন। আমি এই পর্যন্ত মনে করেন 29টা টোকেন পেয়েছি, আরও বেশি পেয়েছি, সেগুলো সেল দিয়েছি। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে এইখানে যে BEP20 এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনি কবে কোন টোকেন পেয়েছেন, সব বিস্তারিত দেখতে পারবেন এখানে, কোন টোকেন বাই সেল করেছেন সবই বুঝতে পারবেন। আশা করি আপনাদের জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে। আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, এই যে আপনি যে 29টা টোকেন পেয়েছেন, এটা ধরেন আপনার টাসলেটে এই টোকেনটা অ্যাড নাই, এটা অ্যাড করবেন কিভাবে? সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, যে কোনো টোকেনের উপর ক্লিক করবেন যেটা টাসলেটে অ্যাড নাই। আসার পরে এখানে দেখবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে চলে যাবেন টাসলেটে। টাসলেটে আসার পরে আপনি এখানে উপরে এই জায়গাটাই ক্লিক করবেন, ক্লিক করে আপনার কপি করা অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। করার পরে এটা আপনি চালু করে দিবেন, আর এটা যদি না আসে তা আপনার অ্যাড কাস্টম লেখা থাকবে নিচে, ওইখানে অ্যাড কাস্টমে দিয়ে এভাবে পেস্ট করে ডান দিবেন, আপনার টোকেনটা সামনে চলে আসবে। আমার সামনে আনা রয়েছে বলে কোনো আসছে না, আমি দ্বিতীয় যদি কোনো টোকেন পাই নতুন তো ওটা অ্যাড করা শিখিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকেন, খুদা হাফেজ।